অবস্থান করব এবং তোমারই বিরচিত জিগীত গোবিন্দম আমি ভক্তগণের সহিত সেখানে আর সাধন করব। তব বিরচিত গিরি গোবিন্দ আমার অতিশয় প্রিয় বস্তু করিলাম সার, এই নবদ্বীপ ধাম পরম চিন্ময় ধ্যান জাতি ভেদ মহাপ্রভু বললেন এখন তোমরা পুরী ধামে যাও, ওখান থেকে জগন্নাথের চরণ কমল সেবা করো। এত বলেই গৌরচন্দ্র হইল দর্শন, প্রভুর বিচ্ছেদ মূর্ছা গেল দুই জন, প্রভু কেন আজ্ঞা কইল বুঝি এই ধামে কিছু অপরাধ হইল, এই রমতি ধাম পরম সাড়িতে মানস ইচ্ছা করছেন না, কিন্তু চিন্তা করছেন কেন প্রভু আমার আদেশ দিলেন পুরী ধামে যাওয়ার জন্যে, এ নবদ্বীপ ধামে যে পশু পক্ষী গীত প্রধানে থাকতে পারি তবু আমার জীবন ধন্য, প্রাণ সারা যা তবে ধাম আমি থাকতে পারছি না, দৈবাণী সেই ক্ষণে শুনিয়া রে পান দুঃখ নাই করা দুহে যাও নীলা চল, দুই কথা হবে চিত্ত না কর চঞ্চল, কিছুদিন বুদ্ধি ধুয়ে করিলে মানস বাস করি কত দিবস, সেই বাঞ্ছা জগবন্ধু করাইলে তব জগন্নাথ চাহে তব দর্শন অসম্ভব, মহাপ্রবচন তুমি পুরী ধানে যাও জগন্নাথে তোমার দর্শন দিলেন, জগন্নাথে তুমি পোনা সারিয়া সরি নবদ্বীপে দুইজনে তবেশি অপরাধ করিয়াছি করছনে অষ্টদল পত্র নবদ্বীপ তাই দেখিতে দেখিতে তুমি কত দূর যায়।